La ilaha illallah Muhammadur Rasulullah. আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্না। আলহামদুলিল্লাহ। এই যে এখানে আমরা একটি দোয়া পড়লাম, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, পড়েছি না? এটার সওয়াব কি পরিমাণ আগেও বলেছি, আজকে স্মরণ করায় দিয়ে যাই। এটা যখন কোনো এক সাহাবি বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এ কি বলছো, এই শব্দটা কে ব্যবহার করছো? সাহাবি ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রিল আমিনকে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সাহাবি এই দোয়াটা পাঠ করছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানায় দিলেন তার রসুলকে যে আপনি বলে দেন, এই শুধু এতটুকু দোয়া পাঠ করার কারণে আল্লাহ যে পরিমাণ বান্দাকে সওয়াব দিবে ওই পরিমাণ ফেরেশতারাও লিখতে মানে সমকক্ষ নয়। এত পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন যে ফেরেশতাদের লেখার অঙ্কতে এটা কি ধরবে না, বসবে না, এত পরিমাণ সওয়াব আল্লাহ বান্দাকে দিবে। তাহলে এই শব্দগুলো কতটা দামি, কত গুরুত্বপূর্ণ শব্দ, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। ছোট্ট একটু না, ছোট্ট একটু মুখস্থ করতে সহজ, যখনই মনে পড়বে পড়ে নেবেন। আর পড়লে কি হবে, আল্লাহ তাআলা নিজে বলছেন, ও ফেরেশতারা তোমরা আমার এই পড়নেওয়ালা বান্দাকে কি লিখে কি সওয়াব দিবা, আমি আল্লাহ যে পরিমাণ দিব তাতে তোমাদের অঙ্কতে তোমাদের গণনায় এটার হিসাব ধরবে না, আমি এই পরিমাণ সওয়াব দিব যা তোমাদের গণনায় এটা আসবে না। তাহলে আমরা এগুলো পাঠ করতে পারি না, কি বলেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো করব তো ইনশাআল্লাহ।